ঠান্ডায় মুরগির বাচ্চা নেবেন না, কারণ কারণটা প্রথমে আমি দেখাই। এই দেখুন আর যে মর্টালিটি দেখুন, আর আপনি যদি মনে করেন হ্যাঁ এগুলো মর্টালিটি যাতে হবে না সেরকম করতে পারেন, কিন্তু সেরকম করতে গেলে আপনি যার মানে ইনকাম করবেন তাতে খরচা বেশি হয়ে যাবে, ঠিক আছে। সেই জন্য ঠান্ডায় বাচ্চা নেবেন না। এবার বলতে পারেন বাচ্চা কবে নেব, ঠিক আছে। মুরগি বাচ্চা নেওয়ার মানে এই পৌষ মাসটা নেবেন না, হয় পৌষ মাসের 10 দিন আগে নেবেন, ঠিক আছে। আবার ভালোভাবে শুনে নেন, হয় পৌষ মাসের 10 দিন আগে নেবেন বা পৌষ মাসের 10 দিন 15 দিন পর নেবেন, মানে 10 দিন 15 দিন আগে নেবেন, নাহলে 10 দিন 15 দিন পর নেবেন। অঘ্রাণ মাসে 15 থেকে 20 তারিখের মধ্যে নেবেন, না হয় মাঘ মাসের আপনি 10 থেকে 15 তারিখের মধ্যে নেবেন, ঠিক আছে। এবার আর একটা, এবার আমাকে বোর্ডিং খুলতে হবে, বোর্ডিংটা আজকে খুলে দেবো, কেননা আজ এতদিন খুলিনি, এবার ঘামছে। দেখুন বোর্ডিং খুলে বুঝতেই পারবেন দেখুন পাখি ঘামবে। এবার বোর্ডিংটা আজকে খুলে দেবো, এমনিতে কাল আর এমনিতে নিয়ম হয়েছে 3 থেকে 4 দিনের মধ্যে বোর্ডিং খোলার, কিন্তু এত ঠান্ডা আর পাখি বাড়া মানে কম বাড়ছে সেই জন্য এখন রেখে দেওয়া হয়েছে বোর্ডিংয়ে। বোর্ডিং এবার খুলে দেবো, যাই হোক। আর আপনারা তো দেখছেন আমি তো মর্টালিটিগুলো দেখালাম। অনেকে আমায় কমেন্ট করেছিলেন আগে ভিডিও ঠান্ডায় বাচ্চা নেবো বা কবে নেবো, সেই জন্য আরও দেখলাম। ভিডিও না করলে আপনারাও বুঝতে পারবেন না, এমনি মুখে যদি বলে দিই প্রমাণ না দিই তাহলে আপনারা অনেকজন বুঝতে পারবেন না, সেই জন্য একবারে হাতে হাতে প্রমাণ আমি দেখিয়ে দিচ্ছি। ঠান্ডায় বাচ্চা নেবেন না, হয় আবার বলছি অঘ্রাণ মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে দেবেন, নাহলে মাঘ মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে, মানে পৌষ মাসটার মধ্যে বাচ্চা তো নেবেনই না, আবার এই ডেটের মধ্যে নেবেন না, তাহলে কিন্তু লোকসান খেয়ে যাবেন, ঠিক আছে। আর ভিডিওটি বাড়াবো না, আবার দেখা হয় পর ভিডিওতে। ভিডিও দেখে উপকৃত হলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।